হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। এই দেখো ছোট্ট করে রেডি হয়েছি, আর শরীরটা তো বেশি ভালো না, তার জন্য ব্লগ দিতে পারছি না। তো যাই হোক, আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আমরা যাচ্ছি হচ্ছে বিশ্বকর্মা আর হচ্ছে গণেশ ঠাকুর দেখতে। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি ব্লগটা, তো দেখতে থাকো। আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। আমাদের এখানে কলকাতাতে কিন্তু এখন খুব বড় বড় গণেশ পুজো হয়, তো চলো দেখা যাক। আর বিশ্বকর্মা পুজোর পরের দিনই যেহেতু গণেশ পুজো ছিল, তো দুটো প্যান্ডেল একসঙ্গে আমাদের দেখা হয়ে গেছে। আর আমি গেছিলাম হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিন। এই দেখো রাস্তায় কত বিশ্বকর্মা ঠাকুর দেখা যাচ্ছে। আর এখানে কিন্তু করেছে ইসরো মিশন, চন্দ্রযান মিশন করেছে। আর এই দেখো এখান থেকে লাইটিং স্টার্ট, এটা কিন্তু গণেশ পুজোর লাইটিং হয়েছে। তো চলো দেখো কত সুন্দর সুন্দর গণেশ ঠাকুর আমাদের এখানে হয়েছে। আর এখানে একটা থিম করেছে, কি বলবো, কঙ্কাল আর ভূতের থিম। তো সেখানে তো বাচ্চাদের একদম জড়ো জড়ো। এই দেখো একটা গণেশ ঠাকুর গেল, আরও আরেকটা আছে সামনে, আরও আছে। বাট সেদিন শরীরটা বেশি ভালো ছিল না, তারপর বৃষ্টিও হচ্ছিলো, যার জন্য বেশি ঘুরতে যেতে পারিনি। তো কয়েকটা ঠাকুর দেখেছি একটু ঘুরে ঘুরে ভাইয়ের সাথে বাইকে করে, আমি আর সোনাই। তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি সেটা। তো চলো দেখতে থাকো। Yeah.